বিশ্বকাপের মঞ্চে দেখা মিলল ভারতীয় কমেডিয়ান ড্যানিশ সাইটের। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন সংলাপ বলে তাদের সাথে মজা করছেন। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজকে সামনে রেখে বলেছেন, মেহেন্দি লাগা কে রাখনা গানটা যে মেহেন্দি হাসান, দুঃখিত মেহেদি হাসান মিরাজকে ভালোই মজা দিয়েছেন, তার চেহারায় তা সুস্পষ্ট। সাকিব আল হাসানকে যেন নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার সাথে জয়ের কথাই মনে করিয়ে দিলেন। সাকিবের হাসি দেখে মনে হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ এবার হিস করে গ্যাস বেলুনের মতো হাওয়ায় উড়ে যাবে। আফিফকে দেখে মনে হলো তার সুন্দর নাম এত বিশ্রীভাবে উপস্থাপন করায় বেশ বেজার তিনি। শান্ত ফিজের সামনে অশান্ত কমেডিয়ান বললেন, কোরিওগ্রাফার দিয়ে যে বাংলাদেশ দলের ম্যানেজার সুজনের কথাই বলছেন তা আর সবাইকে আলাদা করে বুঝে দিতে হবে না। তার 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিওতে আরও কয়েকটি মজার দৃশ্য ছিল, যেখানে তিনি ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে বলছেন, ঋষভ প্যান্ট ছোট বয়সে শর্টস ছিলেন, কারণ বড় হয়ে তিনি প্যান্ট হয়েছেন। ইঞ্জুরি থেকে ফেরা পাকিস্তানের পেস বোলার শাহিন শাহ আফ্রিদির মিম ফেস বেশ জনপ্রিয়, সেটি আবার অনুকরণ করে দেখাতে বললেন তিনি, করে দেখালেন এক্সক্লুসিভ মিম ফেস। এভাবেই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে মজা করেছেন এই কমেডিয়ান, যা নেট দুনিয়ায় প্রকাশের পরপরই হয়েছে বেশ ভাইরাল।